তো চূড়ান্ত কিচ্ছু করার নাই, যাওয়ারও কোনো জায়গা নাই। শেষবারের মতো একটা সুযোগ নিয়ে দেখি আল্লাহ আমাকে মাফ করে দেন কিনা। জিনাকার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। আল্লাহর রহমতের আশায় আল্লাহর রহমতের দরজায় বসে গেছে। কিছুক্ষণ আল্লাহকে ডাকতে 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 তওবা করতে করতে মিশরের জমিনে ঝুপ ঝুপ করে বৃষ্টি বর্ষা শুরু হয়ে গেছে। পয়গম্বর রাগি মানুষ বলে ফেললেন, আল্লাহ আপনি বললেন জিনাকার না উঠলে বৃষ্টি দেবেন না, আল্লাহ কোন মানুষ তো উঠতে দেখলাম না, আমরাও দোয়া করলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে পয়গম্বর, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ ক্ষমাশীল, সন্তান যখন মা বাবার সঙ্গে অন্যায় করি, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেন, সন্তান গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, খেলাধুলা করতে 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 এক সময় বাড়ির কথা, মা বাবার কথা, বাসায় ফেরার কথাও ভুলে যায়। মনে মনে ভাবে, এরাই আমার বন্ধু, এদের সঙ্গে জীবনটা কাটায় দেব। কিন্তু খেলাধুলা করতে করতে যখন সন্ধ্যা ঘনি আসে, ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে বন্ধু বান্ধব কেউ নাই, যার যার মতো বাড়ির দিকে রওনা দিছে, সন্তানের ভুল ভেঙে যায়। আসলে যাদেরকে আপন ভাবছিলাম এরা আমার কেউ আপন না, এরা আসলে খেলাধুলার স্বার্থে আমাকে ব্যবহার করেছে, এরা যদি আমার আপন হইত একটু পরে সন্ধ্যা নামবে, সন্ধ্যার পরে জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, এরা যদি আপন হইত আমাকে এভাবে ফেলে রেখে যাইতে পারত না। এরা যেহেতু আমাকে বিপদে ফেলাই গেছে, এরা আমার আপন না, আপন না, আপন না, আসলে আমার মা বাবাই আমার আপন, তারা যদি আমাকে মারেন তবু তারাই আমার আপন, তারা যদি শাসন করেন তবু মা বাবাই আপন, যদি খাবার না দেন তবু মা বাবার চাইতে বড় আপন আর কেউ নাই, যদি আমাকে ঘরের মধ্যে হাতে পায়ে বেঁধে আটকায় রাখেন তবু তারাই আমার আপন। এই চিন্তা করে সন্তান আর দেরি করে না, একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে, ঘরের সামনে গিয়া দরজায় ধাক্কা দিছে, মা গো দরজা খোলো, দেখে দরজাটা ভিতর থেকে বন্ধ। মা ডাক দিয়া বলে, না না দরজা খোলা হবে না, তোর মতো সন্তান আমার দরকার নাই, যা যা দূর হয়ে যা, আমাদের বাড়ির থেকে দূর হয়ে যা। সন্তান বুঝতে পারে এভাবে হবে না, মায়ের মধ্যে যেমন একটা রাগ আছে তেমন একটা মমতাও আছে, ওই রাগের চাইতে মায়ের মমতার পাওয়ার অনেক বেশি, মায়ের মমতা যদি বের করতে হয় এভাবে হবে না, এভাবে হবে না, অন্তরটা নরম বানায় বড় মায়া লাগাইয়া, চোখের পানি ছেড়ে যদি মাকে মা বলে ডাক দিতে পারি, আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবে না। এই চিন্তা করে সন্তান দরজার সামনে জড়সড় হয়ে বসে গেছে, একেবারে এতিম, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। একদিকে সন্ধ্যা নেমে আসতেছে, হিংস্র প্রাণী বের হবে, আর একদিকে দরজা বন্ধ, এর চাইতে অসহায় মানুষ আর কেউ নাই, একেবারে জড়সড় হইয়া বসে গেছে। বড় করুণ কণ্ঠে দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করতেছে, আদবের সঙ্গে বড় অসহায় হইয়া বড় আদর করে চোখের পানি ছেড়ে বড় মায়া লাগাইয়া আস্তে আস্তে ডাকে, ও মা, মা গো দরজাটা খুলে দাও মা, মা আমি আর ভুল করব না, মা গো আমাকে মাফ করে দাও।
ও মা, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি তাড়াইয়া দিলে আমি কই যাব, আপন বলতে আমার আর কেউ নাই। মা ভুল করব না, ও মা দরজা যদি না খোলা একটু মনে শব্দ নেমে আসবে রে মা, জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, তোমার সন্তানকে যদি নিয়ে যায় মা, বলো মা তোমাকে কে মা বলে ডাকবে, মার সহ্য করতে পারেন না একটা দর্দিয়া, দরজাটা খুলে সন্তানকে কাছে টেনে গালে চুমু খান, কপালে চুমু খান, নিজ হাত দিয়া সন্তান যে সারাদিন খেলাধুলা করছে এই ধুলাবালু গুলো নিজ হাত দিয়া পোশাক থেকে ঝেড়ে দেন, মাও কাঁদেন সন্তানও কাঁদে, আপন জনের মাঝে যদি অভিমানের কারণে দূরত্ব সৃষ্টি হয় এক জায়গায় হলে তাদের আবেগ বেড়ে যায়। মা ডেকে ডেকে বলেন, ওরে খোকা কলিজার টুকরা সন্তান, তোকে যখন ঘর থেকে রাগ করে বের করে দিলাম বুঝছি তুই আসবি নাস্তা করতে আসবি, কিন্তু দেখলাম তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছি তোর কোনো খবর নাই, বাবা আমি মাও নাস্তা করি নাই, এ বাবা দুপুরে তোর বাবা আর আমি তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করতেছি, বারবার দরজা দিয়া তাকাই জানালা দিয়া তাকাই না, এখানেও তোর কোনো খবর নাই, আসরের নামাজ হয়ে গেছে আমার ভালো লাগে না, মনটা উদাস উদাস হয়ে গেছে, তোর বাবাকে ডাক দিয়া বললাম স্বামী গো আমার সন্তান কোথায় একটু বাইরে নেমে দেখি না আমার ভালো লাগে না, তোর বাবা দরজায় গিয়া একবার ডান দিকে দৌড় দেয় আর একবার বাম দিকে দৌড় দেয়, ওরে বাবা আর জোরে জোরে ডাকে, ওরে বাবা তুই কই গেলি সন্তান, তুই যদি একবার এসে বলো বাবা ও মা ভুল করছি আর করব না, ওরে বাবা তোকে মাফ করে দিব বাবা, আমি মা ও রাস্তায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া কত আশা নিয়ে তোর পথের দিকে তাকাইলাম, বাবা তোর কোনো খবর নাই, একটু আগে তোর বাবা এসে আমাকে বলল বিবি চলো ঘরে চলো, যেই সন্তানের জন্য সকালে অপেক্ষা করলাম দুপুরে অপেক্ষা করলাম আসরে বাইর হইলাম সন্তান বুঝল না, ওই সন্তান আমাদের দরকার নাই, চলো চলো অন্যান্য সন্তান আমাদের মা বলে ডাকবে বাবা বলে ডাকবে তাতেই আমরা সন্তুষ্ট থাকব, কিন্তু বাবা আমার মনটায় মানে না, হঠাৎ যখন তুই দরজার মধ্যে ধাক্কা দিস ওই ধাক্কা তো দরজায় লাগে না রে বাবা, আমার অন্তরে লাগছে, আমি যদিও অভিমান করে বলছি দরজা খুলব না, কিন্তু বিশ্বাস কর তুই যখন চোখের পানি ছেড়ে ডাক দিস আমি মা সহ্য করতে পারি না, ও মুসা সন্তানের প্রতি মা বাবার যত মায়া, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি তার চাইতে কম, বরং সারা পৃথিবীর সকল মা বাবার মায়া যদি এক জায়গায় জমা করা হয় বান্দার প্রতি আমি আল্লাহর মায়া তার চাইতে কোটি 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 গুণে বেশি, ও পয়গম্বর সেনাকার যখন আমি আল্লাহর রহমতের দরজা ধরে ধাক্কায়
আমি বল্লা পড়েছি না, কার হবে না হবে না হবে না, তোকে আমি এত দয়া করলাম মায়া করলাম ভালোবাসলাম, তুই যখন তোর মায়ের গর্ভের মধ্যে গর্ভের বয়স 8-9 মাস হয়ে গেছে, তোর মা হাঁটতে পারে না চলতে পারে না, একটু হোঁচট খেয়ে যদি পড়ে যায় পেটের মধ্যে তুই নষ্ট হয়ে যাবি, তোর হাত পা ভেঙে যাবে, মাথা বাঁকা হয়ে যাবে, তোর মা একবার হোঁচট খেয়ে পড়লো না, কারণ জানো আমি আল্লাহ তোকে পাহারা দিছি, তোর মাকে আমি আল্লাহর কুদরত দিয়া চলাফেরা করাইছি। ওরে বান্দা দুনিয়াতে আসছো জানো তুই কেমনে আসলি, এমন একটা সুরক দিয়ে আসছো বৈজ্ঞানিকরা জীবনে এটা পারবে না। তুই যখন দুনিয়াতে আসছো তোর মা মারা যাওয়ার কথা, কিন্তু তোর মা মারা যায় নাই কেন জানো? দুনিয়াতে মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 44 থেকে 46 ডিগ্রি, এর চাইতে 1 ডিগ্রি বেশি যন্ত্রণা হলে মানুষ মারা যায়। আর একজন মা যখন সন্তান প্রসব করে ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। এরপর তোর মা মারা গেল না কেন জানো? আমি তোর মাকে বাঁচায় রাখছি রে বান্দা, কারণ তোর মায়ের চাইতে তোর বড় সেবক আর কেউ নাই বান্দা। তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া তোর কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, ব্যথা পাইলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, শীত লাগলেও কাঁদো, গরম লাগলেও কাঁদো। ওরে বান্দা তুই কেন কাঁদো? তোর বাবা বলতে পারে না, তোর ভাই বলতে পারে না, তোর বোন বলতে পারে না, খালা বলতে পারে না, ফুফু বলতে পারে না, চাচাও বলতে পারে না, কিন্তু যখন তুই যে জন্যে কাঁদো তোর মা সাথে সাথে বলে দিতে পারে। ওরে বান্দা কেন জানা? তোর দরদ যদি কেউ না বুঝে তুই কেমনে বাঁচবি? আমি আল্লাহ তোর মায়ের মধ্যে একটা থার্মোমিটার ফিট করে দিছি, একটা সেন্সর লাগাইয়া দিছি রে বান্দা। তুই যখন ক্ষুধা লাগলে কাঁদো, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে তোর ক্ষুধা লাগছে। তুই যখন ব্যথা পাইয়া কাঁদো, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। ওরে বান্দা তোকে আমি এরপরে কথা বলার শক্তি দিলাম, হাড্ডি শক্ত বানাইলাম, একটা সময় জওয়ানি দিলাম, বান্দা জওয়ানির ধোকায় পড়ছো। ওরে যুবক যৌবনের ধোকায় পড়িস না রে যুবক, যৌবনের ধোকা বড় কঠিন কঠিন, কত যুবক যৌবনের স্বাদ আস্বাদন না করেই বিদায় নিয়ে গেছে। তুমি আমি যে বিদায় নেব না কিসের গ্যারান্টি? ও বান্দা তোমার একটু পানির দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। তোমার একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিলাম। তোমার একটু খাবার দরকার, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়ে দিলাম। বান্দা তবু তুমি দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার গুনার খেলায় মেতে গেছো, একটা সময় ভুলে গেছো কোথা থেকে আইলা কোথায় যাইবা, ভুলে গেছো তোমার আল্লাহকে, বেখবর রইলা বেখবর রইলা, তবু আমি তোমার জন্য দরজা খুলে ফজরের অপেক্ষা করছি, তুমি আসবে। আমি আল্লাহ তোমার জন্য জোহরে আমার রহমতের দরজা খুলে তাকায় রইছি, তুমি আসো নাই। আসর মাগরিব ইশায় দরজা খুলছি, তুমি আসো নাই। ওরে বান্দা শেষ পর্যন্ত আমি আল্লাহ গভীর রাতে নিজেই তোমার বাবা যেমন রাস্তায় নামছে, আমি আল্লাহ প্রথম আসমানে আসছি তোমাকে ডাকলাম ফাদাহাজ্জাবিহীন ফিলাতাল্লাহ। ওরে বান্দা এ বান্দা তোর মনে দুঃখ, তোর অভাব, তোর কষ্ট, তোর দুশ্মন আছে, আমি আল্লাহর কাছে বল, আয় একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারা।
আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারো বান্দা জীবনের গুনাহ মাফ করে দিতাম, কিন্তু বান্দা তোকে সেখানেও পাইলাম না, রমজানের সারি তো পাই নাই। ওরে বান্দা আজ ডাকছি পাই নাই, চরমনাই ডাকছি পাই নাই, বান্দারে তঙ্গির।